সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে একসময়ের অবহেলিত জনপদ ময়মনসিংহের গফরগাঁও। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, মহাসড়ক, মডেল মসজিদ, মিনি স্টেডিয়াম সহ বিভিন্ন স্থাপনা পাল্টে দিয়েছে এ এলাকার চিত্র। এজন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। ময়মনসিং ব্যুরোপ্রধান রুবায়েত বাপির তথ্য আরও জানাচ্ছেন শারমিন শর্মা। 202টি গ্রাম, 15টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত গফরগাঁও উপজেলার জনসংখ্যা 5 লক্ষাধিক। নানা সামাজিক অস্থিরতার জন্য একসময় দেশ জুড়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জনপদটি। বর্তমান সরকারের আমলে এশিয়ান হাইওয়ে, গফরগাঁও বরমী রোড ও গফরগাঁও ভালুকা সড়ক সহ ছোট বড় অসংখ্য পাকা রাস্তা নির্মিত হয়েছে এ উপজেলায়। এতে আমূল পাল্টে গেছে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা, সাশ্রয় হচ্ছে মানুষের অর্থ ও সময়। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও নির্মিত হয়েছে আধুনিক সুবিধা সম্বলিত ভবন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সন্তুষ্ট এলাকাবাসী। বর্তমান সরকার, শেখ হাসিনা সরকার কে আন্তরিক ধন্যবাদ। কারণ হলো আমাদের এই ঐতিহ্যবাহী গফরগাঁও উপজেলার ঘাগরা উচ্চ বিদ্যালয়ে এরকম একটি চারতল ভবন করে দেওয়ার জন্য রাস্তা করে দিছে, আমরা অনেক শান্তি মতনে গাড়ি চালাইতে পারি। এই সরকারের আরও দরকার, এই সরকার যে উন্নয়নমূলক কাজ করতে পারে সেই কাজ আমরা দোয়া করি। আমরা এই বর্তমান সরকারকে আমরা অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই অত এলাকার পক্ষ থেকে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিও। গফরগাঁওয়ের জন্য, গফরগাঁওয়ের মানুষের জন্য যে সহযোগিতার বরাদ্দ দিয়েছেন, আমরা মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ফাহমি গুলন্দাজ বাবেল মহোদয়ের মাধ্যমে প্রত্যেকটা ইউপি চেয়ারম্যান সেই সহযোগিতা অসহায় মানুষদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। সরকারের উন্নয়নের সুফল তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য ফাহমি গুলন্দাজ বাবেল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আপনার যে ওনার যে টার্গেট ছিল ডিজিটাল বাংলাদেশ করা, সেই ডিজিটাল বাংলাদেশ আমরা অলরেডি করে ফেলেছি এবং সেটার সুফল আমরা সবাই ভোগ করছি, এমনকি আপনারা নিজেরাও ভোগ করছেন। এ জনপদের উপকারভোগী মানুষ সরকার সঙ্গে রয়েছে বলেও জানান তিনি। শারমিন শর্মা, মোহনা সংবাদ।